মানুষের আদি পুরুষ নিয়ান্ডারথালদের নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। বলা হয় নিয়ান্ডারথাল আর প্রাগৈতিহাসিক আমলে মানব জাতির সদস্যরা প্রায় সময় স্বজাতি বক্ষণ করত, কিন্তু সেই মানুষগুলো যে মানুষ খেকো ছিল তা প্রমাণ করা বিজ্ঞানের জন্য বেশ কঠিন বিষয়। তবে সাধারণভাবে এর কারণ হিসেবে ক্ষুধা, খাবারের অভাব এর দুই দলের প্রচন্ড দ্বন্দ্বকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয় নিয়ান্ডারথালকে একে অপরকে কেবল খাবার বানানোর জন্যই হত্যা করত না। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রাইটনের জেমস কোল বলেন, আসলে তখন তারা বেশ কিছু প্রাণীর সঙ্গে নিজেদের তুলনা করে হতাশাজনক চিত্র দেখত। যেমন একটি ম্যামথের পাশে এক ডজন মিলেও অতি ক্ষুদ্র দেখত তারা। আসলে ক্যালোরির পরিমাণ বিচারে আমরা খুব শক্তিশালী নই। কোলের আগে নিয়ান্ডারথালদের খুঁজে পাওয়া 9টি ফসিল সংক্রান্ত গবেষণাপত্র তুলে ধরেন। ওই সব ফসিলে আদিপুরুষের মানুষকে খুব স্বভাবের প্রমাণ মেলে। ওই ফসিলগুলো 14,000 থেকে 9,00,000 বছর আগেকার প্যালিওলিথিক যুগের চিত্র উঠে এসেছে এইসব ফসিলে। এইসব ফসিলের মধ্যে 5টি নিয়ান্ডারথালদের বিবর্তিত পরবর্তী প্রজন্ম। কোলের প্রশ্ন হলো, ওই সাইটে যেসব দেহ মিলেছে তাদের কি পরিমাণ ক্যালোরি ছিল? এর জন্য অন্যান্য তথ্যের সহায়তা নিয়েছেন তিনি। আধুনিক যুগের গড়পড়তার আকারে একটা মানুষ দেহে 1,44,000 ক্যালোরি থাকতে পারে। পরে তিনি ওই ফসিলগুলোর বয়সও বিবেচনা করেন। সেই সময় একজন শিকারী একটা ম্যান্থ বা কন্ডর বা ভাল্লুক থেকে যত ক্যালোরি পেত তার চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা ছিল না। এগুলো স্বীকার করা সোজা কথা নয়, তাই নিজের জাতি স্বীকার করাতে সমস্যা কোথায়? হয়তো সেই সময় সামান্য খাবারের জন্য মানুষকে অনেক সংগ্রাম করতে হতো। সেই ক্ষেত্রে অন্য একটা মানুষকে হত্যা করা অনেক সহজ খাবারের সন্ধান দেয়। এছাড়া স্বজাতিকে খাবারের পেছনে বেশি কিছু সামাজিক ও সাংস্কৃতিক বিষয় প্রভাবগুলো হয়ে উঠেছে। এছাড়া দলগত যুদ্ধ ও হিংস্রতার কারণেও এই সংস্কৃতি প্রতিষ্ঠা পেতে পারে। তবে এই তথ্য নিশ্চিত করতে হলে আরো অনেক পথ যেতে হবে বলেই মনে করেন ক্যান্টাল ইউনিভার্সিটি ফর হিউম্যান প্যালিওলজি অ্যান্ড সোশ্যাল এভেনশন এর বিশেষজ্ঞ পালমিরা সালাদি। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।